بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب مهان الله سمست برشانسا جل پاك رب العالمين জীবনে একবার হজ ফরজ করেছেন ওই সব মুমিন মুসলিম পুরুষ নারীর ওপর যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে এবং যতটা সময় বাইতুল্লাহর উদ্দেশ্যে যাতায়াতে এবং সেখানে অবস্থানে ব্যয় করবে বা কাটাবে সেই সময়টুকুর তাদের কাছে সম্বল রয়েছে সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি হজ ফরজ হওয়ার সাথে সাথে সেই বছরেই বাইতুল্লাহর হজ বিদায় হজ আদায় করেছেন তার সাহাবায়ে কেরামগণকে সাথে নিয়ে এর থেকে স্পষ্ট হয় যে হজ কোন মুসলিমের ওপর ফরজ হওয়ার পরে বিলম্ব করা জায়েজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর হজ ফরজ হতেই এবং মক্কা কাফেরদের থেকে স্বাধীন হতেই বা মক্কায় মুসলিমদের বিজয় লাভ হতেই আর তারপরে আল্লাহ হজ ফরজ করেছেন নবম হিজরিতে দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছেন এই হজ সম্পর্কে গত কালকে বিস্তারিত হজের নিয়ম বা কার্যাবলী আর হজের রুকন ফরজ এবং ওয়াজিবাত এসবগুলি যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় হজ করার জন্য আলোচনা আমাদের হয়ে গেছে আর সে সম্পর্কে আলোচনা হবে না আর এছাড়াও আমাদের ইন্টারনেটে আলোচনা বেশ কিছু আছে সুতরাং যারা হজে যেতে চান আর কালকে হয়তো ছিলেন না অথবা শুনেননি অথবা শুনবেন আগামীতে তারা অনলাইনে ওইসব আলোচনাগুলি শুনে নিতে পারবেন হজ সম্পর্কে আর কিছু কথা আজকে আলোচনা করব অল্প কিছু সময়ে তারপরে অনেকগুলি প্রশ্ন রয়েছে এটা একটা অংশ আর একটা অংশ বড় অংশ আছে যেটা ইমেলে এসে আছে ওটা নিয়ে আসেনি ওটার জন্য আবার পরে সময় দেওয়া লাগবে তো বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গেছে অনেকগুলি দেশ থেকে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশ থেকে তো এই প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবারেও দেব আজকে হজ সম্পর্কে আলোচনা করব হজের কিছু আদব কায়দা বা নীতিমালা এবং তার সাথে কিছু মাসাইল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 197 ইরশাদ করছেন হজ সম্পর্কে যে আল হাজ্জু আশহরু মালুমাত হজের জানাশোনা কয়েকটি মাস আছে যা শাওয়াল থেকে শুরু হয় আরবি মাস শাওয়াল জিলকাদ বর্তমান চলছে এখন আর জিলহজ জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত এ হচ্ছে হজের মাস হজ শেষ হয়ে যায় আর যদি 10 তারিখ বলেন তবে ভুল হবে না কারণ 10 তারিখে আরাফায় অবস্থান যদি না করতে পারে তো আর 11 তারিখে আর হজ শুরু করা যাবে না এই সময়গুলিতে হজ শুরু করা যাবে শাওয়াল মাসে জিলকাদ মাসে হ্যাঁ জিলহজ মাসের 10 তারিখের হ্যাঁ রাত পর্যন্ত 9 তারিখ যাওয়ার পরে যে 10 তারিখের রাতটা যেটা মুজদালিফার রাত ওই রাতটার ফজর পর্যন্ত যে কোনো সময় কোনো ব্যক্তি যদি ইহরাম করে আর এক মিনিটের জন্য যদি এহরাম করার পরে আরাফাতে অবস্থান করে নিতে পারে তাহলে তার হজ হয়ে যাবে খুব সহজ ভাষায় বুঝতে পেরেছেন তো অর্থাৎ কেউ যদি শাওয়াল মাসে মক্কায় চলে যায় কেরানের নিয়তে আর এহরামে থেকে যায় ওই এহরাম দিয়ে হজ করতে পারবে ঈদে পহিলা শাওয়াল হচ্ছে ঈদ উল ফিতরের দিন তাই না সেই দিনে যদি নিয়ত করে তার কেরান হয়ে যাবে তার এফরাদ হয়ে যাবে ওই এহরাম দিয়ে কিন্তু রমজান মাসে যদি এহরাম বাদে হজের হজ হবে না এবার বুঝতে পারছেন শুরু শেষ ওই রকমই 10 তারিখের রাত যেটা আরাফার দিন দিনে এহরাম বাঁধার সুযোগ পেল না রাতের কোন অংশে ফজর হওয়ার আগে আগে যদি এহরাম বেঁধে আরাফাতে এক মিনিটও কাটিয়ে দিতে পারে আরাফার জমিনে অথবা আকাশে তাহলে হজ
আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম হয়ে যাবে। তাহলে শুরু শেষটা বলে দিলাম যাতে করে হজের সময় সীমাটা স্পষ্ট হয়ে যায়। হজের তামাত্ত বুঝাই, হজের তামাত্ত করবেন আপনি, ওমরা করলেন শাওয়াল মাসে আর তারপর মক্কাতে থেকে গেলেন, আপনি বাড়ি ফিরলেন না আর তারপরে আর কোনো ওমরা করলেন না, আট তারিখে সোজা এহরাম বেঁধে চলে গেলেন আপনি মিনা, হজের এহরাম বেঁধে, আপনার এই হজটা কোন হজ হবে? হজে তামাত্ত হবে, কারণ হজের মাসে আপনি ওমরা উপভোগ করেছেন। ফামান তামাত্তাবিল ওমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসার মিন হাদি, হজের তামাত্ত আপনার হয়ে যাবে। কিন্তু রমজান মাসে ওমরা করে মক্কায় থেকে গেছেন, রমজানের সময় ওমরা করে মক্কা থেকে গেছেন, 29 রমজান বা 30 রমজানে ওমরা করেছেন তারপর মক্কাতে থেকে গেছেন, যে আর যাবো না এখান থেকে হজ করেই যাব। আর ওই ওমরা দিয়ে যদি আপনি হজের তামাত্ত করতে চান তো হবে? হবে না, কেন? হজের মাসে আপনার ওমরা হয়নি। এ হচ্ছে আল হজ্জ আশরুম মালুমাতের বাস্তব তাফসীর বা উদাহরণ দিয়ে তাফসীর। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং কোন ব্যক্তি যদি নিজের ওপর এই দিনগুলিতে, এই মাসের যে দিনগুলি রয়েছে এতে হজকে বিধিবদ্ধ করে, হজের এহরাম করে না, ফরজ করে না মানে এহরামে ঢুকে পড়া মানে আপনার উপর হজ ফরজ করে নিয়েছেন এই বছরে, আর যতক্ষণ এহরাম বাঁধেননি এ বছর করলেন না হয়তো, তাই না? কিন্তু নফল হজও যদি হয় আর হজে ঢুকে গেছেন মানে হজ কমপ্লিট করা ছাড়া ছাড়া চলবে না আপনার। জি, সুতরাং যে কেউ এই মাসগুলির দিনে রাতে হজকে নিজের ওপর ফরজ মানে বিধিবদ্ধ করে নিল, হজের এহরাম করে নিল, ফালা রাফাসা, তাদের জন্য যৌন সম্পর্কীয় কোনো কথা কাজ চলবে না স্ত্রীর সাথে হলেও, যতদিন পর্যন্ত এহরামের অবস্থায় আছে, এহরামের অবস্থায় যৌন সম্পর্কীয় কোনো কথা আচরণ চলবে না। আপনি আমোদ ফুর্তি রসিকতা করছেন আপনি স্ত্রীর সাথে, না চলবে, এহরাম থেকে হালাল হয়ে চলবে, ওমরা করে হালাল হয়ে আছেন তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, হাজিরা এখন চলে এসছে, হ্যাঁ আসার পরে ওমরা করে হালাল হয়ে আছে, হজে তামাত্ত করবে, আট তারিখ আবার এহরাম করবে, স্ত্রী সহবাস করতে পারবে না? পারবে না, যায়জ। আরেক মাসলা জানে, কারণ অনেক হাজিরা দ্বিধাদ্বন্দ্বে থাকে, শুধু দ্বিধাদ্বন্দ্ব অনেক হাজির কাছেও যায় না, যে হজের সফরে এসছি এরকম কাজ করা যায়, ওই স্ত্রীর কাছেও যায় না। হ্যাঁ, যদি মনে করে যে হারাম যাবো না না যাইস, তাহলে এটা বিদাতি কথা অথবা তার অজ্ঞতা, আর যদি মনে করে আমার প্রয়োজন না সেটা আলাদা কথা। ফালা রাফাসা, যৌন সম্পর্কে কোনো কথা কাজ যদি স্ত্রীর সাথে না চলে তাহলে অন্যের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে সবসময় হারাম, এহরামের অবস্থাতেও হারাম, এহরামের আগেও হারাম, পরেও হারাম, মক্কাতেও হারাম, বাইরেও সারা বিশ্বে সব জায়গায় হারাম, তাই না? কোনো মহিলার দিকে তাকানো, হ্যাঁ, অথবা কোনো মহিলাকে স্পর্শ করা ইত্যাদি। ওয়ালা ফুসুকা, আর কোন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ হজে যেন না হয়, বিরুদ্ধাচরণ না হয়, না ফারমানি, ফুসুকা, আল্লাহ এবং রসুলের না ফারমানি, কোনো গুনার কাজ, যে কোনো গুনার কাজ হচ্ছে কি ফুসুক, সেটা বিদাত হইতে পারে, সবচেয়ে বড় ফাঁসে কি শির্ক হইতে পারে, শির্ক হইতে পারে, সবচেয়ে বড় ফাঁসে কি কি শির্ক করি, হজে আসার পর ইয়া গাউস, হ্যাঁ ইয়া গাউস ডাকছে, ইয়া খাজা ডাকছে, ইয়া আলী ডাকছে, ইয়া হুসাইন ডাকছে, এটা সবচেয়ে বড় ফাসেকি, যেটা ইসলাম থেকে খারিজ করে দেয়, মুসলিম থাকে না। ওয়ালা ফুসুক, কোনো ফাসেকি চলবে না, বিদাত তারপরে ফাসেকি, এগুলো হচ্ছে ধর্ম মনে করে ফাসেকি কাজ, আর এমনি অন্য অন্য পাপ, যে কোনো পাপ, হজের সফরে গিয়ে দাড়ি মুন্ডন করছে, হ্যাঁ ফাসেকি নয়, হজের সফরে গিয়ে ধূমপান করছে, হজের সফরে জর্দা তামাক দিয়ে হুজুর সাহেব হ্যাঁ পানের আসর বসিয়েছে মুরিদানদেরকে নিয়ে পীর সাহেব, ফাঁসে কি সব কাজ। ওয়ালা জিদালা ফিল হজ, আর এই হজে কোন রকমের ঝগড়াও নেই, ঝগড়া সবসময় যদি নাই সঙ্গত না হয় তর্ক, ঝগড়া সবসময় না যায় হারাম, কিন্তু এহরামের অবস্থায় সেটা আরো বেশি খারাপ। হ্যাঁ, আর এই জন্য বলা হয়েছে যখন মানুষ সফরে থাকে তখন ঝগড়া দ্বন্দ্ব এবং মতবিরোধ হওয়ার, মনের মিল না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একই সভ্যতার লোক সেখানে আসে না, বিভিন্ন সভ্যতার লোক সেখানে জমা হয়, হ্যাঁ একই মেজাজের লোক আসে না, একই এলাকার লোক আসে না, একই রুমে পড়ে গেছেন, হ্যাঁ একজন পড়েছে আপনার চিটাগাঙ্গের লোক, হ্যাঁ আর একজন পড়েছে সিলেটের লোক, কারোর সাথে কারো ভাষার মিল নেই, ঝগড়া সম্ভাবনা বেশি, তাই না? তো কথা হচ্ছে যে আর এমনি সফরে মানুষের তর্ক ঝগড়া এগুলো হওয়ার সম্ভাবনা বেশি, যার ফলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বিশেষভাবে সতর্ক করেছেন। আর এমনিতে ঝগড়া সব সময় করা গুনাহের কাজ, যদি আল্লাহর জন্য না হয়, হ্যাঁ
আর উত্তম পন্থায় না হয়, দিনের জন্য না হয়। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া, ওখানে তুজাদিলু ঝগড়া যে দল থেকে এসছে শব্দটি, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা তর্ক ঝগড়ায় যেও না, হ্যাঁ বিতর্কে যেও না। ইল্লা বিল্লাতি, তর্ক যদি করতে হয় প্রয়োজন হয় ইল্লা বিল্লাতি আসান, সেটা উত্তম পন্থায় হইতে হবে, যে এই তর্ক বহাস করে লাভ আছে কি না, ফল হবে এতে কি তাকে বোঝানো সম্ভব হবে না, ও বুঝবে না, দরকার নেই, লাখম দিন কুমলিয়া দিন, হ্যাঁ বিদাতি বুঝতে চাইবে না, ভাই তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, আমার কথা আমি বলে দিলাম, জবরদস্তি কিছু নেই, ইচ্ছা হলে তুমি গ্রহণ করো, না হলে সেটা তোমার বিষয়। ওমা তাফালু মিন খাইর, আর যে কোনো কল্যাণের কাজ করবে তোমরা, ইয়া আলামুহুল্লাহ, আল্লাহ জানছেন। সুতরাং মানুষকে দেখানোর প্রয়োজনই নেই, শোনার বার প্রয়োজন নেই, যারা শোনায় যারা দেখায়। হ্যাঁ জামি এবার হজে যাচ্ছি ভাই, হ্যাঁ সবকে টেলিফোন করছে, আজকাল হজে গিয়ে সেলফি তোলা, কত যে মিথ্যুক এই সেলফিওয়ালারা, দোয়া করে না, একজনকে দাঁড় করেছে আমার ছবি তুল, হাত উঠিয়ে দোয়া করছে, কত বড় ঝুঠাও, দোয়াই করে না ও, আল্লাহর সাথেও মিথ্যুক সে, আল্লাহর কাছে দোয়াই করে না, হাত তুলে আজার ছবি তুলছে, আর দিয়ে দিল ফেসবুকে দিয়ে দিল অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিল, আর সব বন্ধু মহল, আর যার কাছে পৌঁছার তার কাছে পৌঁছে গেল, দোয়া করছে ওই লোকটি, আসলে মিথ্যুক দোয়া করে না ও, ইন্টারনেটও মিথ্যুক, ঠিক কিনা? জি হ্যাঁ, যেখানে সেখানে ছবি তোলা, সাফার উপরে ছবি তুলছে, মারোয়ার উপরে ছবি তুলছে, স্ত্রী স্বামীর তুলছে, স্বামী স্ত্রী তুলছে, হ্যাঁ বেদিনগুলো, এটা কি হজে আসছে? আমি তো দাবি করে বলতে পারি এবং দীর্ঘদিন হজে থেকে যে শতকরা দশজন খালেস খাঁটি হাজি হয়ে আসে না, বাকি সবগুলি বিভিন্ন উদ্দেশ্যে আসে, বেশি পয়সা আছে চলে আসছে, দুনিয়া এরা ভ্রমণ করে বেড়াচ্ছে, ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ সিঙ্গাপুর আর থাইল্যান্ড কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এইটাও একটা তাদের আপনার ট্যুরিজম, তাদের এটা একটা, হ্যাঁ এটাও তাদের একটা ভ্রমণ, আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে, এছাড়া কিছু না, ইল্লা মাশাআল্লাহ। যা কিছু ভালো কাজ করো আল্লাহ জানছেন, যিনি বদলা দেবেন তিনি জানছেন, তিনি জানলে যথেষ্ট, কেন মানুষকে জানাবার চেষ্টা, যখন বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের অনেক ভাইকে দেখা যায় ধামধাম থেকে বেরিয়েছে ওমরা করার জন্য, এইখান থেকে গাড়িতে ছবি দিয়ে ফেসবুকে দেওয়া হয়ে গেছে, আমি ওমরায় যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন, আরে ভাই এত দোয়া চাওয়া দরকার কি এরকম ছবি দিয়ে, হ্যাঁ আর ওমরায় যাচ্ছি বলে দোয়া করবেন কেন? এখানে শয়তান এর একটা চোরা রাস্তা আছে, শয়তান বলছে যে এর মাধ্যমে তোর লোকজনকে সাথী বন্ধুদের জানানো হলে যে আমি ওমরায় যাচ্ছি, কথা বোঝা গেছে? শয়তানের মাদখাল একটা এন্ট্রেন্স, শয়তান এইরকম রাস্তা দিয়ে ঢুকে, কথা বলছেন? সুতরাং সবসময় শয়তান থেকে সতর্ক থাকবেন, শয়তান আপনার খলুসিয়াতকে ধ্বংস করার জন্য বসে আছে, আমলকে নষ্ট করার জন্য বসে আছে, মত পেতে বসে আছে। ও তাজাওয়াদু, আর তোমরা সম্বল গ্রহণ করো, খালি হাতে যেও না হজে, হ্যাঁ মানুষের ভরসা করে যেও না, আছে সাথী বন্ধুরা আছে ধার খরচ পেয়ে যাবো, না টাকা পয়সা জমা করো, মাসের মাস জমা করেন, হজ করার কোনো ফ্যাক্টর না, মাসে যদি 500 রিয়ালকে জমা করেন তাহলে বছরে 6000 হয়ে যায়, এক বছরের টাকাতে হজ হবে, কিন্তু এইরকম আপনাদের হ্যাঁ হাতে কর্মসূচি থাকবে তাহলে তো, পরিকল্পনা থাকবে তো, তাহলে তো কোনো পরিকল্পনা নেই, হঠাৎ করে মনে হইলো হজ করবো, টাকা নেই, আরে এত টাকা 6000 টাকা কোথা থেকে জুটাবো, কিন্তু মাসের 500 টাকা করে একটা খামের মধ্যে ঢুকিয়ে রেখে দেন, বা কোনো বিশ্বস্ত আমানতদার ভাই, আজকাল আমানতদার পাওয়া মুশকিল বড় আবার, হ্যাঁ নিজে আমানতদার নিজের ওই নিজের ব্যাংক তৈরি করেন, পরের কাছে জমা রাখিয়েন না, খামোখায় মুসিবত, কারণ সময় মতো পাবেন না কিন্তু, ইল্লা মাশাআল্লাহ। তো টাকা জমা করেন, 500 500 করে জমা করেন, দেখবে যে কাতরা কাতরা দাঁড়িয়ে সুদ, বিন্দু বিন্দু আপনার দরিয়া হয়ে গেছে, নদী হয়ে গেছে, 6000 টাকা হয়ে গেছে বছরে, আপনি টের পাননি, 500 টাকা করে জমা করেছেন স্যালারি থেকে মাসের মাস, কোনো কষ্ট লাগেনি, কষ্ট লাগবে, কোনো কষ্ট লাগবে না। তোমরা সম্বল গ্রহণ করো হজের সফরের জন্য, ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, সর্বোত্তম সম্বল হচ্ছে তাকওয়া, সম্বল হচ্ছে পয়সার সম্বল, সম্বল হচ্ছে আরো বিভিন্ন দিক, হ্যাঁ ভালো সঙ্গী সাথী সঙ্গী সম্বল আরো কিছু রয়েছে, হ্যাঁ ভালো আরামদায়ক সফর যাতে হয় ইত্যাদি, আর তাকওয়া হচ্ছে সবচেয়ে উত্তম সম্বল, তাকওয়া হচ্ছে আল্লাহ বিরুদ্ধা সবচেয়ে মূল্যবান সম্বল, যার তাকওয়া আছে তার দুনিয়া আখেরার সব ঠিক আছে, সে যতই পাপীদের মাঝে থাকুক না কেন সেখানে সে সৎ আছে, যার তাকওয়া নেই সে মক্কাতে বাস করে পাপ করছে, হারামের প্রতিবেশী পাপে ডুবে আছে, মসজিদ নববীর প্রতিবেশী পাপে ডুবে আছে,
তাকওয়া নেই সেই জন্য প্রতি বছর হজ করে পাপে ডুবে আছে। সর্বোত্তম জাত পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহ ভিরুদ। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, সুতরাং আমাকে ভয় করো হে জ্ঞানী লোকেরা। এই ছিল আয়াত, যে আয়াতে হজের কিছু আদব কায়দা, হজে যাবেন সুতরাং হজে জনসম্পর্কে কোনো কথা বা আচরণ না হয়, হজে গিয়ে কোনো হজের সফরে রাস্তায় ফিরতে সেখানে হ্যাঁ এহরামের অবস্থায় বা সফরে কোনো গুনাহার কাজ না হয়, ঝগড়া তর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন, কেউ যদি চোখ রাঙা দেখায় আপনি ঠান্ডা হয়ে যাবেন, কেউ যদি মেজাজ গরম করে আপনি মেজাজ ঠান্ডা করে দেবেন, কেউ যদি গালও দিয়ে দেয় বরদাস্ত করে নেবেন। হ্যাঁ এগুলো হচ্ছে আদব কায়দা, যে আদব কায়দা গুলির দিকে ইঙ্গিত করা হয়েছে, এই জন্য এই আয়াতটি এখানে হ্যাঁ আদব কায়দার ক্ষেত্রে পেশ করলাম। হজের সফরের আদব, হজের আদব কায়দা হচ্ছে যে আপনি প্রয়োজনের খরচ খরচা নিয়ে যাবেন, কত টাকা আমার ওখানে খরচ হতে পারে খরচ খরচা নিয়ে যাবেন, যদি আপনি আরো সচ্ছল হন তো অতিরিক্ত কিছু পয়সা নিয়ে যাবেন, কোনো দিনই ভাই হজে গেছে অভাব হয়ে গেছে তাকে যাতে 500 টাকা আমি দিতে পারি। ওখানকার দান যেমন ওখানকার নামাজের ফজিলত বেশি, তেমন ওখানকার দান খেরাতের ফজিলত বেশি। হ্যাঁ অন্যদেরকে দান করার চাইতে হাজি অভাবী যদি থাকে তাদেরকে দান করলে ফজিলত বেশি। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করবো, আদব কায়দাগুলি কিছু বয়ান করব, কিন্তু এখানে শুরু করেছি আপনার হজ সবচেয়েতে ভালো কি করে হবে, সবচেয়েতে ভালো হজ চালাবে আপনার মনের আশা। যারা দিনদার মানুষ সবাই চায় আমার হজের কোয়ালিটিটা সবচেয়েতে ভালো হয়, তাই না? কিন্তু জানতে তো হবে যে সবচেয়েতে ভালো কোয়ালিটির হজ কেমন করে হবে। এই মর্মে এক দুটি হাদিস শোনাবো এবং ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির উক্তি শোনাবো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুহাদ্দিস, আলেম, ফাকি এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মুজাদ্দিদ সংস্কারকের তিনি খাস বিশেষ ছাত্র, তরবিয়ত প্রাপ্ত। তিনি বলছেন যে সবচাইতে উত্তম আমল যে কোন আমলের ক্ষেত্রে, নামাজ হোক, যাকাত হোক, সাদকা দান খেরাত হোক, রোজা সিয়াম হোক, হজ হোক, যে কোনো আমলের ক্ষেত্রে সবচাইতে উত্তম আমল হচ্ছে আকসারুহুম ফীহি যিকরান লিল্লাহ, যাতে আল্লাহর জিকির আজকার যত বেশি হবে, যেই ইবাদতে যে আমলে যত বেশি আল্লাহর স্মরণ জিকির আজকার হবে সেই আমল সবচেয়ে ভালো হবে। এটা একটা কায়দা জেনে নেন ইবাদত বন্দেগির ক্ষেত্রে। আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছি, তাই না? আপনার নামাজ ভালো না আমার নামাজ ভালো, আপনার নামাজ ভালো না আপনার স্ত্রীর নামাজ ভালো, হ্যাঁ আপনার নামাজ ভালো না আপনার ভাইয়ের নামাজ ভালো, হ্যাঁ আপনার রুমমেটের নামাজ ভালো, কার নামাজের কোয়ালিটি নাম্বার ওয়ান, কার বেশি ভালো, এটা জানার মাপকাঠি হচ্ছে কে কত বেশি এই নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে পেরেছে, আল্লাহর জিকির আজকার কে কত বেশি করতে পেরেছে। নামাজের দুটো দিক আছে, যেমন আমাদের শরীরে দুটো দিক আছে, শরীরের দুটো দিক কি? হ্যাঁ না, একটা হচ্ছে রুহ আর একটা হচ্ছে জাসাদ, একটা হচ্ছে রুহ আত্মা আর একটা হচ্ছে বডি জাসাদ বডি, বুঝা গেছে না? আমাদের বডিটা হচ্ছে হ্যাঁ খোল যেন আর ভিতরে হচ্ছে রুহ, কোনটার গুরুত্ব বেশি? বডির গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম নাই কিন্তু রুহের গুরুত্ব বেশি। রুহ যদি না থাকে এই শরীরের আপনার কাছে তো দাম নাই, কারণ আপনি তো কোনো খোঁজ রাখেন না আর পৃথিবীর পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু আপনার স্ত্রীর কাছেও আপনার এই বডির দাম নেই আছে, হ্যাঁ আপনার ছেলে মেয়েদের কাছেও দাম নেই, আপনার বাপ মায়ের কাছেও দাম নেই, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা কর, ঠিক না? তাহলে এই বডির কোনো মূল্য নেই যদি তাতে রুহ না থাকে। ঠিক তেমনি নামাজের ভিতরে দুটো দিক আছে, নামাজের বাহ্যিক একটা বডি আছে যেটা হচ্ছে কর্মগত ইবাদত, হ্যাঁ আমলি ইবাদত, কেয়াম, দাঁড়িয়ে আল্লাহ আকবার কেয়াম করছেন, দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে, রুকু, হ্যাঁ ঝুঁকছেন, সুজুদ, সেজদা করছেন, বৈঠক, কাদা, জালসা, বৈঠক করছেন, বসছেন আত্মা হেতে, ঠিক না? এগুলো হচ্ছে কি বাহ্যিক নামাজের বডির বিভিন্ন অঙ্গ, আর এর ভিতরে কি রয়েছে? রুহ আছে নামাজের, নামাজের কি আছে? রুহ, সেটা কি? হ্যাঁ খুশু, জিকির, তেলাওয়াত, তাসবিহ, হ্যাঁ এতে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত এবং সালাম আত্তাহিয়া তাশাহুদ দরুদ ইত্যাদি ইত্যাদি, এগুলি যার যত সুন্দর হবে তার নামাজের তত বেশি কোয়ালিটি সুন্দর হবে। একজন লোক নামাজ পড়ছে ধীর স্থিরতার সাথে,
কিন্তু নামাজে তার মগজ নামাজের ভিতরে নেই, তার চিন্তা আর কিছু, তার শরীরটা শুধু নামাজে দাঁড়িয়ে আছে। শরীর কোথায় আছে? মসজিদে নামাজে দাঁড়িয়ে আছে, রুকু সিজদা সবকিছু ইমামের সাথে করছে, কিন্তু নামাজে কি পড়ছে ইমাম সাহেব সেটাও শুনলো না, ঠিকভাবে মনেও নেই যে কোন সুরাতে কোন রাকাতে কোন সুরা পড়লো, আর তারপরে নিজেও যে কি পড়ছে না পড়ছে অর্ধ বুঝে না, আর ওসব খেয়ালও করে না, গতানুগতিক পড়ছে, মানে ও গিয়ারে দিয়ে দিয়েছে যে এইখানে গেলে এই পড়তে হয়, এখানে গেলে এই পড়তে হয়। যারা নিয়মিত নামাজ পড়ে অটোমেটিকলি শুরু হয়ে যায়, হ্যাঁ, রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আজিম শুরু হয়ে যায়, সিজদা গেলে সুবহান রাব্বিয়াল আলা শুরু হয়ে যায়, বৈঠকে বসলে আত্তাহিয়াত শুরু হয়ে যায়, ঠিক কিনা? অটোমেটিকলি পড়ছে, কিন্তু ওইগুলোর সাথে তার মন মেজাজ আর মস্তিষ্কের বা ব্রেন এবং তার কলব হৃদয়ের কোনো সম্পর্ক নেই। কলব অন্য জগতে, হৃদয় অন্য জগতে, তার চিন্তা চেতনা অন্য জগতে, আর তার দোয়াগুলি মুখ দিয়ে শুধু উচ্চারিত হচ্ছে, এটা তার জিকির হলো না, স্মরণ করা হলো না, তাই না? স্মরণ করছেন অন্তর দিয়ে, জবান দিয়ে, এবং হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আমি আল্লাহকে স্মরণ করছি, তেলাওয়াত করছেন ওই রকমই। তো যার যত বেশি নামাজের ভিতরে জিকির সুন্দর হবে, আর জিকির মানে সবগুলি, কোরআন তেলাওয়াত জিকির, সূরা ফাতিহা জিকির, হ্যাঁ, রুকুর তাসবিহ জিকির, সিজদার তাসবিহ জিকির, তাশাহুদ জিকির, সব জিকির, আত্তাহিয়াত, হ্যাঁ, লিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য জিকির না, আসসালামাত ওয়া তাইয়াবাত সেগুলি আল্লাহর জন্য। নবী সাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করছেন, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর কাছে রহমত বরকত সব কিছু চাইছেন, তো আল্লাহ পাকের স্মরণ সব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর কাছে নবীর প্রতি রহমত চাইছেন, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুন মাজিদ, কাকে বলছেন? হামিদুন মাজিদ আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় চাইছি, ইত্যাদি ইত্যাদি, সব আল্লাহর জিকির। যার যত বেশি জিকির হবে আমলের ভিতরে তার আমল বেশি সুন্দর। নামাজ যদি সুন্দর করতে হয় আপনার নামাজের ভিতরে রূহ সুন্দর করেন, রূহ শুধু খুশু না, খুশু বিনয়ী হওয়া, একাগ্রতা, মন লাগিয়ে নামাজ পড়া এবং জিকির আজকার সুন্দরভাবে করা, এইভাবে যদি নামাজ পড়তে আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার অন্তর নরম হবে, পাপ কমে আসবে, নেকি বৃদ্ধি পাবে, দুনিয়া বিমুখ হবেন, আখেরাত মুখী হবেন, এই গুণগুলি আপনার তৈরি হবে। দিনের জন্য মানুষের সাথে মহব্বত হবে, আল্লাহর জন্য মহব্বত হবে, দিনের জন্য মহব্বত হবে, নামাজের জন্য মহব্বত হবে, জি, আর শত্রুতা হইলেও আল্লাহর দিনের জন্য হবে। আফজালুল মুসাল্লিন, তাই বলছেন সবচাইতে উত্তম মুসল্লি হচ্ছে আকসার রহম জিকরান লিল্লাহ, যে যত বেশি আল্লাহকে স্মরণ করতে হবে নামাজের ভিতরে। ওয়া আফজালুস সুওয়াম, আর সবচাইতে উত্তম রোজাদার হচ্ছে আকসার রহম জিকরান, সারাদিন রোজা আছেন একটু আল্লাহকে স্মরণ করানি, দুনিয়ার গল্প গুজব আর এই টেলিফোন আর নেট আর এই আর সেই অথবা অশ্লীল কথা, অসার কথা, ফালতু কথা, কাজ, কিন্তু সারাদিন জিকির আজকার নেই, আপনিও রোজা আছেন, আর এক ভাই রোজা রেখে সারাদিন চলাফেরা করে খুশুর সাথে বিনয়ী হয়ে, আর তারপরে আল্লাহকে ডাকে, মনটা নরম হয়, জি, আল্লাহকে ডাকতে থাকে রোজার অবস্থায় যে আমি এবাদতে আছি, এই সময় যদি আল্লাহকে ডাকি দোয়া কবুল হবে, আল্লাহর গুণগান করে, তার রোজার কোয়ালিটি আলাদা, দান করছেন আল্লাহ জিকির আজকারের সাথে, কোরবানি করছেন আল্লাহকে স্মরণ করে, আপনার কোরবানি কোয়ালিটি ভালো। ওই রকমই সবচাইতে উত্তম হজ হচ্ছে যেই হজে যত বেশি আল্লাহর জিকির আজকার হবে, আল্লাহর জিকির আজকার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিরমিজিতে আবু দাউদে, হাদিসটি সহিহ ওয়া হাসান, যে নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়, আইয়ুল হজ্জ আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন হজ সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো শব্দ বলেছেন, আল আজ্জ ওয়া সাজ্জ, যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে, আজ্জুন মানে উচ্চ স্বরে পুরুষরা তালবিয়া পাঠ করবে, মহিলারা বেশি বেশি, শুধু এক দুবার শুরুতে এক দুবার শেষখানে, ব্যাস শেষ না, যত বেশি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, জিকির না, আল্লাহ তোমার সামনে হাজির হয়েছি, তোমার কাছে হাজির হয়েছি, তোমার কাছে হাজির হয়েছি, বার বার করলে আল্লাহর সামনে স্বীকার করছেন, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জিকির তালবিয়া হচ্ছে জিকির। এছাড়াও বহু জিকির আজকাল রয়েছে, সাফার উপরে জিকির, মারার উপরে জিকির, তারপরে
আপনার যখনই হাজির আসফাদের সামনে আসছেন স্পর্শ করতে পারলেও আল্লাহ আকবার, না করতে পারলেও ইশারা করলেও আল্লাহ আকবার, জিকির না জিকির, জি এইরকমই পাথর মারছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জিকির, আপনি এই অনুভূতি নিয়ে আপনি পাথর মারেন যে আমি আল্লাহর জিকির আজকার করছি, আল্লাহকে স্মরণ করছি। যে যত বেশি জিকির আজকার করবে তার হজ তত সুন্দর হবে, আল আজ্জু ওয়াসাজ্জ, এবং যে যত বেশি কুরবানির রক্ত প্রবাহিত করবে তার হজ তত উত্তম হবে। কুরবানি করতে গিয়ে আল্লাহর নাম নিতে হয় না, বিসমিল্লাহ আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটি কুরবানি করেছেন? 100টি কুরবানি করেছেন, 63-64 নিজের হাতে করেছেন, আর বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি উকিল বানিয়ে যে বাকিটা তুমি জবাই করো। তাহলে কতবার তিনি আল্লাহ আকবার বলেছেন, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেছেন, চিন্তা করেন আপনি। এই জন্য কোরআনে কারিমে সূরা হজের আয়াত নম্বর 28 আয়াত নম্বর 34 দুইবার করে রয়েছে, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, হাজিরা অথবা কুরবানি জবাইকারীরা যাতে আল্লাহর নাম স্মরণ করে, জিকির আজকার করে, আলা মা রাযাকাহুম যা তাদেরকে আমি উপজীবিকা রেজিক হিসাবে দান করেছি, মিম বাহিমাতিল আনাম গবাদি পশু, গরু জবাই করবে, ওর জবাই করবে, খাসি বকরি জবাই করবে, এবং তার উপর আল্লাহ পাকের কি করবে, ইয়াজকুর ইসমাল্লাহ আল্লাহর জিকির আজকার কথা বলা হয়েছে। তাহলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে বেশি কুরবানি করলে উত্তম হজ হয়, আর বেশি তালবিয়া আর বেশি জিকির আজকার করলে উত্তম হজ হয়। নবী কারীম সাল্লাল্লাহু বেশ কিছু আমল যেগুলো গুরুত্বপূর্ণ আমল আপনার হজের সেগুলি সম্পর্কে বলছেন, আবু দাউদের হাদিস, তিরমিজি হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা জুয়েলা তাওয়াফ বিল বাইত ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জিমার লি ইকামাতি যিকরিল্লাহ, নিঃসন্দেহে বাইতুল্লাহর তাওয়াফ শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে। তাওয়াফ কেন করছেন? এ না যে শুধু একটা চক্কর লাগাইলেন, সাতটা চক্কর দিবেন বাস, আপনার কলব কোথাও কিন্তু আপনার বডিটা শুধু চক্কর দিচ্ছে না। ও বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে যাতায়াত করছেন আর কিছুই না, শুধু বডিটা যাতায়াত করছে না। ওরামিল জিমার এবং জামারাতগুলোকে পাথর মারা, এগুলির উদ্দেশ্য কি? লি ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার উদ্দেশ্যে, আল্লাহর জিকির কায়েম করার উদ্দেশ্যে। তাহলে এই সমস্ত কাজ তওয়াফের মাধ্যমে আল্লাহর জিকির, তাহলে তওয়াফের অবস্থায় আপনার অন্তরের অবস্থা এমন হইতে হবে যে আল্লাহর জিকির আজকার করছেন, আপনি আল্লাহকে স্মরণ করছেন, কখনো কোরআন তেলাওয়াত করছেন, কখনো তাসবিহ তাহলিল গুণগান করছেন, কখনো রব্বুল আলামিনের চাইছেন, বিভিন্ন দোয়াগুলি পড়ছেন, সে আরবিতে হোক নিজের ভাষায় দোয়া করছেন, আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ চাইছেন, সবগুলি জিকির আজকার। এইরকম সাফা মারার উপরে যে দোয়াগুলি আছে জিকির আজকার, এছাড়াও দোয়া করা জিকির আজকার। যখন আপনি চলতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে চলতেন, হ্যাঁ, এবং সেখানে জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আপনি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করতে গিয়ে সূরা তুর পাঠ করেছেন, হাদিস রয়েছে জিকির আজকার। জিকির আজকারের উদ্দেশ্যে এই হজের কাজগুলি, তাহলে সর্বোত্তম হজ যদি করতে হয়, আপনার হজের কোয়ালিটি সুন্দর করতে হয়, তাহলে কি করতে হবে? বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি গল্প করবেন না, টাইম পাস করার দিশা পাচ্ছেন না যে এত টাইম কি করে পাস করব, অবসর সময় মেনাতে বসে আছি 2-3 দিন ধরে, আর তারপরে মুজদালিফার রাত কি করে কাটাবো, আর ওই আরাফাতে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাগরিব পর্যন্ত যোহর আসর পড়া হয়ে গেছে, কাজ কাম নাই, কি করে সময়টা কাটবে, সময় কি দিয়ে কাটাবেন খুঁজে পাচ্ছেন না, এ হচ্ছে হাজিদের অবস্থা। তাহলে কোথায় কোয়ালিটি ভালো? কোয়ালিটি ভালো করতে হলে বেশি বেশি জিকির আজগার করতে হবে, বিশেষ করে আরাফার দিন, এটি জিকির আজগারের দিন, দোয়ার দিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার দিন, হাজি সাহেবদের কাছাকাছি হওয়ার দিন, সুতরাং সেই দিনটাকে কাজে লাগাবেন। হজ সম্পর্কে আর বেশি লম্বা আলোচনা না করে গতকালকে যে আলোচনা করেছি তার একটা দিক গুরুত্বপূর্ণ বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এহরামের অবস্থায় পুরুষ এবং নারীর জন্য যেসব নিষিদ্ধ কাজ, মামনুআতুল ইহরাম, এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজগুলি, এগুলি জেনে নেওয়া জরুরি, কারণ না জানা থাকলে যেটা জায়েজ সেটাও করছেন না হয়তো, আর কখনো কখনো যেটা না জায়েজ সেটাও করে বসছেন, সেটাও করে বসছেন। এক হাজি সাহেব আমার সাথে হজ করতে গেছিলেন অনেক আগে, 2005-এ সম্ভবত হবে, ছেলে এখান থেকে সেন্টারেও আসতো, হজ করতে গিয়ে মেনাতে এহরাম বেঁধে তার প্রায় আসর হয়ে গেছে, সকালে জোহর আগে এহরাম করেছে, তো কথায় কথায় জিজ্ঞাসা না করলেও থেকেই যেত, এরকম কি যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করাবে, ওকে জিজ্ঞাসা করলাম কি কি কাপড় টাপড় এহরাম এহরাম দেখছি, ওকে এহরাম পরেছেন তো, আর ভিতরে কোনো কাপড় নাই তো, কি যেন আমি এভাবে জিজ্ঞেস করছি, বলছি যে না সে কিছু না, গেঞ্জি টেঞ্জি নাই, একটা জাঙ্গি আছে,
আশ্চর্য কথা, আমি গাইবও জানি না, কিছু জানি না, এমনিতে ওকে রসিকতা করে ভাবছি যে জিজ্ঞেস করি কিছু আছে নাকি, জিজ্ঞেস করি যে বলছে না কিছু নাই, একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে কিছু একটা শব্দ এরকম বললো যে আছে সেটা আছে। আমি বললাম আউযুবিল্লাহ, এহরামের অবস্থায় সেলাই করা কাপড় হারাম, জায়েজ নাই, আপনাকে ওইটাও খুলে ফেলতে হবে, তাই নাকি? বলছে ওটাও খুলে ফেলতে, হ্যাঁ ওইটাও খুলে ফেলতে হবে। খোলাইলাম সেই মেনার দিন আসরে, যে হ্যাঁ না জানার কারণে মানুষ কি না করে, আবার না জানার কারণে মেলা কিছু জায়েজ। ঘুমের অবস্থায় হঠাৎ করে সে ঠান্ডার সময় শীতকালে 2005 সালে জানুয়ারি ডিসেম্বরে হজ করেছে, হ্যাঁ 2 বছর মিলে হজ হয়েছে, ডিসেম্বরের কয়েকদিন 2-3 দিন আর জানুয়ারির কয়েকদিন নিয়ে হজ হয়েছে। তো ওই সময় হজে কি এত শীত যে অনেক হাজিরা অজান্তে মাথা ঢেকে নিত, ঠান্ডা লাগছে তখন, আর তারপরে পেরেশান হয়ে যেত, ঘুম যখন ভেঙেছে দেখছে মাথা ঢেকে আছে, ছুটে চলে এসছে যে শেখ আমি তো মাথা ঢেকে ফেলেছি, তো আমাকে ফিরিয়া লাগবে নাকি, আমাকে দম লাগবে নাকি, পেরেশান হয়ে গেছে। এসব মাসায় জানা জরুরি, ইচ্ছে করে মাথা ঢাকবেন না, ইচ্ছে করে মুখ ঢাকবেন না, কিন্তু অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফি আল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলমকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, মানে গোনাহ লিখবেন না, ধরবেন না। তার মধ্যে এক হচ্ছে আনি নাইমে, ঘুমন্ত ব্যক্তি হাত্তা ইয়াস্তাইগিরা, যতক্ষণ জেগে না যাবে, তাই না? ও আনিল মাজনুনে, পাগল ব্যক্তি হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না আসবে, বা সেন্সলেস ব্যক্তি যার সেন্স হারিয়ে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত হুঁশে না আসবে। জি, আর বেয়াদবি করবে আর কাউকে কষ্ট দিবে না, বাপ মাকে খোঁজ খবর রাখতে হবে যে আমার ছেলেমেয়েরা ঠিক চলছে কিনা। ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজগুলি পুরুষ এবং নারীর জন্য, প্রথম পুরুষের জন্য, মহিলাদের জন্য। প্রথম হচ্ছে মাথার চুল বা শরীরের চুল মুন্ডন করা অথবা কাটা, লং মুন্ডন করা অথবা কাটা, এটা হচ্ছে নিষেধ পুরুষের জন্য নারীর জন্য এহরাম অবস্থায়। দ্বিতীয় হচ্ছে এহরামের অবস্থায় সহবাস অথবা সহবাসের পূর্বে যতগুলি কথা কাজ হয়ে থাকে, যা হইতে পারে এই সম্পর্কীয় যৌন সম্পর্কীয় সবগুলি নিষেধ, এমনকি সহবাস বৈধ করার জন্য যেটি শরীয়তের একটি বিধান সেটা হচ্ছে বিবাহ বন্ধন, সেটাও এহরামের অবস্থায় চলবে না। বিবাহের প্রস্তাব, বিবাহ বন্ধন আকদে নেকা নয়, বিবাহ কবুল নয়, বিবাহের প্রস্তাবটা দিয়ে দিই হজে সাক্ষাৎ যখন হয়ে গেছে কখন দেখা হবে আর না হবে, সেটাও চলবে না। বুঝতে পারছেন? অনেক সময় হয় যে এক দেশের লোক আর এক দেশের লোককে পেয়ে গেছে আর খুব পছন্দ হয়ে গেছে, এখন বিয়ে শাদী দেবে, আর দেখা সাক্ষাৎ তো এই হজে এহরামের অবস্থায়, আর মেনাতে অথবা আরাফাতে দেখা আর কখন দেখা হয় আর না হয়, আর খুব পছন্দ হয়ে গেছে, দিল পাইগা, মেয়ের বাবাকে বললো যে আপনার মেয়েটা আমার ছেলের জন্য দিন, জায়েজ না? জায়েজ নাই, না জায়েজ। প্রস্তাব দেওয়াই যদি জায়েজ না হয় তো বিয়ে করা জায়েজ না? বিয়ে করা জায়েজ নাই। বিয়ের ওলি হওয়া জায়েজ? ওলি হওয়া জায়েজ নাই। এই অবস্থায় ওসব চলবে না। লায়ান কেহুল মোহরেম ওয়ালায়ুন কেহ ওয়ালা ইয়াখতুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের। ইহরামের অবস্থায় মোহরেম ব্যক্তি না নিজে বিয়ে করতে পারবে, না অন্যের বিবাহ দিতে পারবে। হজে এসছে, আজকাল তো 1 মাস 40 দিনের জন্য হজে আসছে, একটা যুগ ছিল 3 মাস 4 মাস 6 মাসের জন্য হজে আসতো, পানি জাহাজে যখন আসতো, ঠিক না? 1 মাস বা 40, অনেক হাজিরা 40 দিন থাকে, 40-45 দিন থাকে যারা শুরুতে চলে এসছে, মানে এর মাঝখানে একটা ভালো ছেলে পেয়ে গেছে আর মেয়ে সাবালিকা হয়েছে বাড়িতে, আর বিয়েটা এখনই ওর তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যে এখনই বিয়ে করবো, দিয়ে আমি যাবো কোথাও অন্য দেশে চলে যাবো, প্রবাসী হয়তো এইখান থেকে ওলিয়ে বিয়ে দিচ্ছে, চলবে না? ওয়ালায়ুন কেউ বিবাহ দিতেও পারবে না, ওলিও হতে পারবে না, এই সময় এহরামের অবস্থায় বিয়ে চলবে না। এহরাম থেকে হালাল হয়ে ঠিক আছে, এহরামের আগে পরে। এইরকমই কোনো বেগানা মহিলা দিয়ে তাকানো জায়েজ? জায়েজ নাই। স্পর্শ করা জায়েজ ইচ্ছে করে? জায়েজ নাই। অনেক সময় ভিড়ে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়, গায়ে গা লেগে গেল, সেটা আলাদা কথা, তো অফে সভা বড় সাইতে বা রাস্তাঘাটে সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছে করে মহিলা নামাজ পড়ছে আর পাশে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ার জন্য, হজের অবস্থায় এরকম অনেকে করে, সামনে মহিলা পিছনে দাঁড়িয়ে গেল, ওই কাপুরুষ কেন দাঁড়াবেন আপনি, আপনার জামাত ছুটে যাক, সামনে মহিলা আছে আর পিছনে আপনি দাঁড়িয়ে যাবেন, এটা আপনার জামাত ধরা এখানে জরুরি নয়, ছেড়ে দেন জামাত আপনি। আপনি এমন জায়গায় দেখে কাতারে লাগেন যেখানে মহিলার আপনার সামনে না থাকে, পেছনে থাক সমস্যা নেই, বা আপনার পাশে না থাকে। 3 নম্বর হচ্ছে
নখ কাটা পুরুষ নারী সকলের জন্য নিষেধ। চার নম্বর হচ্ছে হাত মোজা পরা, পুরুষের জন্য হারাম এহরাম অবস্থায় আর মহিলাদের জন্য নিষেধ। পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার যেটাকে আতর বা সুগন্ধি বলে। অনেকে এই ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করে, অধিকাংশ হাজিরা সাবানের ক্ষেত্রেও সাবানে যে সামান্য একটু সেন্ট আছে সাবান ব্যবহার করবে না, তার জন্য এখন দোকানদাররাও চালাক হয়েছে যে হাজি কাস্টমার সব হচ্ছে এই টাইপের, জানে না শরীয়তের মাসলা, সুতরাং ওদের জন্য হজ মৌসুমে এমন এমন সাবান নিয়ে আসে যেই সাবানে একটুও হ্যাঁ কোন রকমের ঘ্রাণ নেই না। এগুলো হচ্ছে এমনকি অতিরিক্ত মাত্রায় চলে যাওয়া, হ্যাঁ তাশাদ্দুদ কঠোরতা, আল্লাহ পাক কঠোরতা পছন্দ করেন, যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন ছাড়, এগুলো এটাকে আতর বলেন না, বলবেন যে এটা আতর, হ্যাঁ আপনার একটু সেন্ট আছে সাবানে আতর, ধর ডোব সাবান আতর, আতর না, হ্যাঁ সেন্ট না, সেন্ট না, সেন্ট না, কিন্তু তাতে সামান্য একটু ঘ্রাণ আছে সেন্টারি ভোগ, সেটা জায়েজ, তারা এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আর এই ক্ষেত্রে ওলামাদের কোনো দ্বিমত নেই। ছয় নম্বর পুরুষ নারীর জন্য নিষিদ্ধ, সেটা হচ্ছে শিকার নিজে করা অথবা শিকার করার জন্য সহযোগিতা করা, ইঙ্গিত করা, শিকার নিজে করলো না কিন্তু শিকারি একটা হরিণ দেখেছে অথবা খরগোশ দেখেছে বা একটা কবুতর দেখেছে, যে ওই যে আরেকজন লোক হালাল অবস্থা আছে বলছে যে এই যে শিকারি, শিকার করলে করে না, হ্যাঁ এই সমস্ত কিছু নিষেধ। হ্যাঁ শিকারের জন্য কোন রকমের সহযোগিতা কারো করাও নিষেধ। কয়টি হলো? ছয়টি। ছয়টি এমন কাজ যেগুলি পুরুষ নারী সকলের জন্য নিষেধ। দুটো বা তিনটি কাজ, তিনটি কাজ এমন আছে সেই তিনটি কাজ পুরুষের জন্য নিষেধ কিন্তু মহিলার জন্য জায়েজ। এক নম্বর হচ্ছে সেলাইকৃত কাপড় পরা, সেলাই করা কাপড় কার জন্য নিষেধ এহরাম অবস্থায়? পুরুষদের জন্য। মহিলারা যে কোনো কাপড় এহরাম করতে পারে। আবার এই এক ভুল ধারণা, মহিলাদের জন্য এহরামের খাস কাপড় আছে, সেটা ওপরে একটা সাদা খেমার হইতে হবে, ওড়না হইতে হবে, ভুল, এবং সেটাকে এমন করে বেঁধে নিতে হবে একটা চুল এদিক ওদিক বেরিয়ে না যায়, সব এগুলো বিদাতি ধারণা, সব বিদাতি ধারণা। কোনো খাস লেবাস নেই এবং চুল শুধু এহরামের অবস্থা নেই, যে কোনো অবস্থায় চুল বের হওয়া বের করা জায়েজ নাই এবং সেই ক্ষেত্রে অবহেলা জায়েজ নাই। আর অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো অনিচ্ছাকৃত আল্লাহ ধরবেন। সেলাইকৃত কাপড় পুরুষের জন্য নিষেধ। দুই নম্বর হচ্ছে পা ঢাকা, পা ঢাকা যেমন মোজা দিয়ে অথবা এমন জুতা যেগুলি টাখানার উপরে চলে যায়, টাখানার উপরে চলে যায় মিলিটারিদের জুতা, হ্যাঁ জি এটা না যায়, কিন্তু এমন জুতা যেই জুতা টাখানার নিচে থাকে, অধিকাংশ নর্মাল যে জুতাগুলি টাখানার নিচে থাকে এই ক্ষেত্রেও বাড়াবাড়ি আছে, এমন বাড়াবাড়ি, হ্যাঁ যে জুতাও না স্যান্ডেল কিন্তু ওপরটা একটু ঢাকা আছে, মানে যে আজকালকার যে স্যান্ডেলগুলো দেখছেন না, হ্যাঁ রেক্সিন অথবা চামড়ার লেদার যেগুলো আছে ওপরটা ঢাকা আছে, পেছন দিক কাটা কিন্তু পেছন দিক খোলা, তারপরে এর উপর আপত্তি, আরে এটা পরে আছেন আপনি, তার মানে অধিকাংশ জনগণ মনে করে নিয়েছে যে স্যান্ডেল ছাড়া আর কিছু পরাই যাবে না, এহরামের অবস্থায় এই স্যান্ডেল চটি ছাড়া আর কিছু পরাই যাবে না, অথচ এগুলো জায়েজ, টাখনার নিচে পর্যন্ত যদি থাকে জুতাও জায়েজ আর তারপরে ওপরটা ঢাকা আছে কিন্তু পেছন কাটা আছে সেটাও জায়েজ, হ্যাঁ শুধু স্যান্ডেল হইতে হবে পাঁচ রিয়ালের, এক ভালো বিজনেস চলেছে, যারা এহরামের কাপড় আর স্যান্ডেল বিক্রি করে বা ফুটপাতে ওই হারে আমি কাতে বসে থাকে তাদের একটা ভালো বিজনেস চলেছে, অনেকের স্যান্ডেল আছে কিন্তু ওর মগজে ঢুকে আছে যে আমার এটা তো চলতো না, তখন ওখানে গিয়ে পাঁচ রেল একটা স্যান্ডেল কিনতে চটি কিনতে হবে, জি হ্যাঁ ভালো ব্যবসা চলছে, এগুলো সব অজ্ঞতা। আসলে পা ঢাকা চলবে না, আর পা ঢাকা মানে টাখনার ওপর পর্যন্ত ঢাকা, এমন জুতা অথবা মোজা যেটাতে টাখনার উপরে চলে যাচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বলেছেন, ফাল্লাম ফামাল্লাম ইয়াজিদ না লাইন, কেউ যদি স্যান্ডেল না পাই আর তার কাছে মোজা থাকে খালি পায়ে হাঁটতে পারছে না, তাহলে ফালিয়াল বাসিল খুফাইন, মোজাই পরে নেক, ওয়াল ইয়াক্তাহুমা আসফালা মিনাল কাবাইন, আর মোজাটাকে টাখনার নিচে থেকে কেটে নিক, মোজাটাকে যদি টাখনার নিচে করে কেটে তাহলে সেটা কি হয়ে গেল? স্যান্ডেলের মতো হয়ে গেল, স্যান্ডেলের মতো হয়ে গেল, খালি পায়ে হাঁটার চাইতে একটা আপনি চামড়ার মোজা, বিশেষ করে খুব চামড়া মোজা হয় তো কিছুটা তো আরাম লাগবে, একবারে খালি পায়ে চলার যে কষ্ট তার থেকে তো কিছুটা বাঁচতে পারবেন, এই ক্ষেত্রে না বিশ্বাস হয় এরকম বলেছেন, তার মানে টাকার নিচে হইলেই হলো, টাকার নিচে হইলেই হলো। দুই নম্বর তাহলে হয়ে গেল, এটা কার জন্য? পা ঢাকতে পারবে না কারা? পুরুষরা। মহিলারা পা ঢাকতে পারবে না? মহিলা মোজা পরতে পারবে না? মহিলা পায়ের মোজা পরতে পারবে, হাতের মোজা পরতে পারবে না,
এক মৌলভী সাহেবকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছে একজন ভাই যে মহিলার আগে পায়ের মোজা পড়তে পারবে, বলছে না পায়ের মোজা পড়তে পারবে না, দিয়েছে খুলিয়ে পায়ের মোজা খুলিয়ে দিয়েছে, তো পায়ের পা তো বেপর্দা হয়ে গেল। হ্যাঁ, এই কোনো নিষেধ নেই, মহিলারা পায়ের মোজা পড়বে, পা ডাকবে, হাতের মোজা ওয়ালা তাল ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমাতু ওয়ালা তালবাসিল খুফাইন ওয়ালা তালবাসিল কাফাজাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহরামের অবস্থায় থাকা মহিলা নিকাব ব্যবহার করবেন না, এই ফাটল বিশিষ্ট এটাকে বেঁধে রাখবে না মাথার সাথে, এইভাবে যে ফাটল দিয়ে দেখছে, ইহরামের অবস্থায় এরকম রাখবে না। ইহরামের অবস্থায় যদি বেগারা পুরুষরা চলে আসে, আর আজকাল সবসময় মানে আসতে আসে, সুতরাং ওড়না দিয়ে অথবা পাতলা কাপড় দিয়ে ঝুলিয়ে নিয়ে ঢেকে নেবে, যেমন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঢাকতেন, যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে। কিন্তু নেকাব ওয়ালা নেকাব বিশিষ্ট এই ফাটল বিশিষ্ট যে পর্দাটা ছোট একটা আছে, নেকাব যেটাকে বলা হচ্ছে, সেটা বেঁধে রাখে অথবা লাগিয়ে রাখে মাথার সাথে আর চেহারার সাথে লেগে থাকে, এটা রাখবে না, এটা নিষেধ আছে। এর মানে এই নয় যে মহিলারা চেহারা খুলে চলাফেরা করবে, যেমন এক শ্রেণীর মহিলারা না জানার কারণে এহরাম বাঁধতেই চেহারা খুলে দেয়, আর বড়ই ফিতনার কারণ, এরা বড়ই ফিতনার কারণ হাজিদের জন্য, নিজেরাই ফিতনা পড়ে অন্যদেরকে ফিতনায় ফেলে, নিজেরা না পড়লেও অনেক যুবকদেরকে অনেক ফাসেকদেরকে ফিতনায় ফেলে, অনেক দুর্বল ইমানের লোকদেরকে ফিতনায় ফেলে। এরা তিন নম্বর পুরুষদের জন্য নিষিদ্ধ কাজ, সেটা হচ্ছে মাথা ঢাকা, তাকতিয়াতুর রাস বে মোলা সেখিন, মাথা ঢাকা এমন কিছু দিয়ে যেটা মাথার সাথে সেটে লেগে থাকে, মাথার সাথে লেগে আছে টুপি, সুতরাং মাথায় এহরামের অবস্থায় টুপি চলবে, এই রুমাল গুতরা সেমাক চলবে, চলবে না। হ্যাঁ, এইরকমই এহরামের কাপড়টা মাথা থেকে, হ্যাঁ মাথা থেকে নিয়ে জড়িয়ে দিলেন মাথা ঢেকে, চলবে, চলবে না। কিন্তু মাথায় যদি লাগানো না থাকে, ছাতা ধরে আছেন, এহরামের অবস্থায় চলবে না, চলবে না। হ্যাঁ, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, ওপরে বাসের ছাদ আছে, চলবে না, চলবে না, চলবে। এই শিয়ার হাফিজদের মতো নাই যে খোলা বাসে কি করতে হবে, আরাফা যেতে হবে, এহরামের অবস্থায় এরা খোলা বাসে চলাফেরা করে, দেখেছেন না, এদের গুমরাহি, এগুলো গুমরাহি না, এদের তো শিরকের গুমরাহি, কুফরের গুমরাহি, গুমরাহির শেষ না এদের। আলহামদুলিল্লাহ আল্লাযী আফানা মিম্মা আবতালাহুম বিহি, আল্লাহ যে তাদেরকে শিরক কুফরিতে ডুবিয়ে দিয়েছে, এবং তারা সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়ার মাধ্যমে, সাহাবায়ে কেরামদের জন্য সওয়াবের আল্লাহ জারিয়া মাধ্যম করে দিয়েছেন, আর তাদের উপর গুনাহের বোঝা চাপিয়ে দেওয়ার মাধ্যম করেছেন। এটি আল্লাহ পাকের বড় হিকমত, যে হিকমত সম্পর্কে আল্লাহ বেশি জানেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানা। তাহলে এই তিনটি কাজ কি, সেলাইকৃত কাপড় পরা, আর পা ঢাকা, আর মাথা ঢাকা, এই কাজগুলি পুরুষদের জন্য নিষেধ। মহিলারা মাথা ঢাকবে, পা ঢাকবে, হ্যাঁ পায়ে যে কোনো রকম জুতা পরবে, ঢাকবে ঢাকনা পর্যন্ত, মোজা পরবে, আর সেলাই করা কাপড় পরবে। তিন নম্বরে যা মহিলাদের জন্য হারাম, যা মহিলাদের জন্য হারাম, পুরুষদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, পুরুষরা চেহারা ঢাকবে না ঠিক, কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যেহেতু পুরুষদের সামনে নেকাব ব্যবহার করে, নাকাব এনকাব মানে ছিদ্র থাকা, চোখের ওপর ছিদ্র থাকে, এই জন্য নেকাব, এই নেকাবকে নেকাব বলা হয়। সেটা হচ্ছে এই নেকাব ব্যবহার করা মুখমণ্ডলের ওপর, চেহারার ওপর, চেহারা ঢাকার জন্য নেকাব ব্যবহার করা, এটা মহিলারা করবে না। নবী সাল্লামের হাদিস একটু আগে বললাম, ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমাতু ইহরামকারিনী, মহিলা নিকাব ব্যবহার করবে না, নিকাব ব্যবহার করবে না, আপনার স্ত্রী, আপনার মা বোন ইহরামের অবস্থায়, তার মানে চেহারা খোলা থাকবে এই কথা নয়, বরং চেহারা যখন বেগানা পুরুষরা সামনে কাছে আছে, চলে আসছে বা কাছে আছে আশেপাশে, তাদের নজরে আসবে, তখন ওপর থেকে তাদের ওড়নাটা ঝুলিয়ে নিয়ে ঢেকে নেবে। সাদালাত এহেদানা জিলবাবাহা, মায়েশা বলছেন যে আমরা মহিলারা আমাদের জিলবাব লম্বা ওড়নাটা সামনের দিক থেকে লটকিয়ে নিতাম, দিয়ে চেহারা ডাকতাম, যখন বেগানা পুরুষরা কাছে আসতো, ফায়জা যাওয়াজু না, যখন আমাদের থেকে তারা পার হয়ে অন্যদিকে চলে যেত, সামনে খোলা আর কোনো পুরুষের নজর আসছে না আমাদের দিকে, কাশাফ নাহু, তখন চেহারা খুলে দিতাম। আজকের আলোচনা এখানে শেষ করে, بسنته انجلى نوري بهدي